আপনি কি জানেন 100% মুসলমানের মধ্যে 90% মুসলমান নামাজের মধ্যে ভুল করে, ঠিকভাবে জানে না যে নামাজের মধ্যে কখন কোন দোয়া পড়তে হয় এবং সহি শুদ্ধ করে পড়তে পারে না। তাই আজকের ভিডিওটা খুবই মূল্যবান, আপনাদেরকে এ টু জেড ফজরের নামাজ থেকে নিয়ে এসা এবং তাহাজ্জুদের নামাজ পর্যন্ত এবং তারাবীরও নামাজ পর্যন্ত আপনাদেরকে কিভাবে পড়তে হবে, কখন কোন দোয়া পড়তে হবে এবং কোন নামাজের কি নিয়ত করতে হবে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। জায়নামাজের দোয়া। জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরুর পূর্বে এই দোয়া পড়তে হয়। বাংলা উচ্চারণ: ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। অর্থ: নিশ্চয় আমি তারই দিকে মুখ করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এরপর নামাজের নিয়ত বা তাকবীরে তাহরিমা। নামাজের ইচ্ছা করাই হচ্ছে নামাজের নিয়ত করা, মুখে উচ্চারণ করা জরুরি নয়, তবে মুস্তাহাব। সমস্ত নামাজেই নামাইতুয়ান উসানিয়া লিল্লাহি তাআলা, দুই রাকাত হলে রাকাতুস সালাতিল, তিন রাকাত হলে সালাসা রাকাতুস সালাতিল, চার রাকাত হলে আরবা রাকাতুস সালাতিল, ওয়াক্তের নাম ফজরি, জোহরি, আসরি, মগরিবি, ইসাই, জুমআতি। কি নামাজ তার নাম: ফরদুল্লাহি, ওয়াজিবুল্লাহি, সুন্নত রসুলুল্লাহি, নফলি। সমস্ত নামাজেই তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতিস শরীফাতি আল্লাহু আকবার বলতে হয়। বাংলায় নিয়ত করতে চাইলে বলতে হবে আপনাকে, আমি আল্লাহর উদ্দেশ্য কেবলামুখী হয়ে ফজরের হলে ফজরের, জোহরের, আসরের, মগরিবের, এশার যে নামাজ আপনি পড়বেন তার নাম বলবেন। তারপরে দুই রাকাত কি তিন রাকাত, কয় রাকাত নামাজ পড়ছেন সেই রাকাতের নাম বলতে হবে আপনাকে। দুই রাকাত হলে দুই রাকাত বলবে, যে কয় রাকাত নামাজ তার নাম। ফরজ বা ওয়াজিব বা সুন্নত বা নফল, আপনি ফরজ নামাজ পড়ছেন কি ওয়াজিব নামাজ পড়ছেন কি সুন্নত নামাজ পড়ছেন কি নফল নামাজ পড়ছেন। নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবে। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবে, এর অর্থ হচ্ছে আল্লাহ মহান। তারপরে সানা পড়তে হবে, হাত বাঁধার পরেই এই দোয়া পড়তে হয়। উচ্চারণ: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ: হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি, আপনার নাম বরকতময়, আপনার মহত্ব সর্বোচ্চ এবং আপনি ভিন্ন কেউ ইবাদতের যোগ্য নয়। তারপর তাওয়াজ পড়তে হয়। উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপর তাসমিয়া পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপর সূরা ফাতিহা পাঠ করতে হয়। সূরা ফাতিহা তেলাওয়াতের পর পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে হয়। রুকু তাসবিহ। উচ্চারণ: সুবহান রব্বিয়াল আজিম। অর্থ: মহান প্রতিপালকের পবিত্রতা ও মহত্ত্বতা ঘোষণা করছি। তাসমি। রুকু থেকে দাঁড়ানোর সময় পড়তে হয়। উচ্চারণ: সামিআল্লাহু লিমান হামিদা। অর্থ: প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শোনেন। তাহমিদ। রুকু থেকে দাঁড়িয়ে পড়তে হয়। উচ্চারণ: রব্বানা লাকাল হামদ। অর্থ: হে আমার প্রভু, সমস্ত প্রশংসা আপনারই। সিজদা তসবি। উচ্চারণ: সুবহান রব্বিয়াল আলা। অর্থ: আমার প্রতিপালক যিনি সর্বশ্রেষ্ঠ তারই পবিত্রতা বর্ণনা করছি। দুই সিজদার মাঝখানে পড়ার দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে রিজিক দিন। হানাফি মাজহাবে এই দোয়া পড়তে হয় না। কেউ যদি হানাফি মাজহাবের হয়ে থাকেন তাহলে এই সময় এক তসবি পড়তে যে সময় লাগে সেই সময় পর্যন্ত বিরতি দিয়ে পুনরায় সিজদায় যাওয়া। তারপরে তাশাহুদ, বৈঠকে বসে তাশাহুদ পড়তে হয়। তাশাহুদ বা আত্তাহিয়াতু। উচ্চারণ: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা
أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. অর্থ আমাদের সব সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্য। হে নবী আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আমাদেরও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। তারপরে দরুদ শরীফ পড়তে হয়। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ورتو هي الله دعايا ورحمت كرون حضرت محمد صلى الله عليه وسلم ارپتی ابان تار بانسدهد در پتی جمن رحمت کرچن حضرت إبراهيم عليه السلام و تار بانسدهد در اپور جوئے اپنی اتوم گنیر آدھار ابان محان। হে আল্লাহ বরকত নাজিল করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি যেমন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসা যোগ্য ও সম্মানের অধিকারী। দয়া মাসুরা। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অর্থ হে মহান আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি অর্থাৎ অনেক গুনাহ পাপ করেছি, কিন্তু আপনি ব্যতীত অন্য কেহ গুনাহ মাফ করতে পারে না। অতএব হে আল্লাহ অনুগ্রহপূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হন। নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু।